উত্তর পূর্বের প্রথম বাংলা ওয়েব পোর্টাল আকাশ দর্পণে আপনাদেরকে স্বাগত। তিনশিকিয়া জেলা খেড়াবাড়ি বিছনিমুখ গ্রামে 2018 সালে 1ই নভেম্বর সন্ধ্যাযুক্ত হালফার গুলিতে প্রাণ হারিয়েছিল প্রাচ হিন্দু বাঙালি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুবিচার পায়নি সেই পরিবার, না পেয়েছে সরকার থেকে তারা কোনো সুযোগ সুবিধা। তাই নিয়ে গর্জে উঠেছে অসমের বিভিন্ন সংগঠন। কাছাড় জেলাতে সারা অসম বাঙালি ঐক্যমঞ্চের তরফে সরকার হিন্দু বাঙালিকে ভোট ব্যাঙ্কের সাথে ব্যবহার করায় সরকারকে তুলাধনা করেছেন তার স্থানীয় নেতারা। এদিকে ধলায় পাঁচ হিন্দু বাঙালি হত্যাকারী এখনও মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ানো উদ্বিগ্ন সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশন সহ ভারতীয় গণপরিষদ। তারা গতকাল লঙ্কায় এক মিছিল করে, সেই মিছিলে এনআইএ তদন্ত ঘোষণা করার পরও হত্যাকারীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। তারই প্রতিবাদে অসমের নতুন রাজনৈতিক দল ভারতীয় গণপরিষদের উদ্যোগে ধলাকাণ্ডের পাঁচ হিন্দু বাঙালির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে লঙ্কার শ্যামবাজারে স্থানীয় জনগণ সমবেত হয়ে সন্ধ্যায় মোমবাতি নিয়ে এক মৌন মিছিল করে। মৌন মিছিলের পর ভারতীয় গণপরিষদের উপসভাপতি জয়জিৎ দাস ও সারা অসম বাঙালি যুবছাত্র ফেডারেশনের দীপক দে সরকারকে তুলাধনা করেন এবং তারই সঙ্গে দীপক দে জানিয়ে দেন যে ভারতবর্ষ স্বাধীন করার জন্য বাঙালির যে আত্মত্যাগ, তার ফলে বাঙালির অসমে কোনো মিউজিয়াম বানানোর প্রয়োজন নেই। সেলুলার জলি বাঙালির জাতির ত্যাগের সবচেয়ে বড় মিউজিয়াম বলে তিনি এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আজকে আমরা এখানে জড়ো হয়েছি সারা অসম বাঙালি ঐক্যমঞ্চের পক্ষ থেকে। যে দুর্ঘটনা ঘটেছিল আমাদের আসামে সেটা খুব লজ্জাজনক, সেটা আমরা ভিক্ষার জানাই। আজকে গোটা ভারতবর্ষ যে ব্রিটিশ মুক্ত হয়েছে, বাঙালিরার যে ইতিহাস গোটা ভারতবর্ষের কথা অসমে, আজকে সমগ্র ভারতবর্ষে বাঙালিরা নির্যাতিত, তারা অত্যাচারিত বাঙালিরা। আজকে আসামে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বংশধর হওয়ার পরেও, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বংশধর হওয়ার পরেও আমাদেরকে এটা প্রমাণ দিতে হচ্ছে যে আমরা ভারতীয়, আমরা হিন্দু বাঙালিরা আমরা ভারতীয়। তার থেকে লজ্জাজনক কোনো আর কোনো কিছু নেই। সরকার, আমাদের আসাম সরকার আমাদেরকে নিয়ে খেলছে, আমাদের হিন্দু বাঙালিদের ভোট ব্যাঙ্ক বানাচ্ছে। আমার প্রশ্ন, এটা আজকে পর্যন্ত কেন এটা তদন্ত হয়নি ভালো করে? কেন সরকার হাত পা ধুয়ে বসে আছে? কেন বারবার সরকার বাঙালিদের মুখ বন্ধ করার চেষ্টা করছে? কেন আমরা যারা হিন্দু বাঙালিরা আছি, আমরা কেন এখনো মানে মনোব্রত পালন করছি? কেন আমরা রাস্তায় নামছি না? যাদের দ্বারা আজকে আসাম ভারতবর্ষের সঙ্গে আছে, সেই হিন্দু বাঙালিদের যে অবদান ভারতবর্ষে, তাদের আমাদের যে অবদানটা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। একটা কথা ভেবে দেখুন, আজকে যদি অসমীয়ারা বলে অসম তাদের, পাঞ্জাবিরা বলে পাঞ্জাব তাদের, বিহারিরা বলে বিহার তাদের, তাহলে ভারতবর্ষ কোথায়? যদি ভারতবর্ষের জন্য সর্বস্ব কেউ ত্যাগ করিয়া থাকে, তাহলে সেটা বাঙালি জাতি। বাঙালিদের ইতিহাস আছে, বাঙালিরা ইতিহাস তৈরি করে। আজকে আসামে এত হিন্দু বাঙালিদের উপর যে অত্যাচার, মেঘালয়ে এত হিন্দু বাঙালিদের যে অত্যাচার, যে সরকার নিজেকে হিন্দুত্বের আইডিওলজি বলে, নিজেকে হিন্দুত্বের পরিচয় হিন্দু বলে মানুষের সামনে আসে, আজকে সেই সরকার টাকা সত্ত্বেও আসামে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, সে প্রশ্নের জবাবটা কে দেবে? বিদেশি কোনো সরকার দিবে না, দেশের সরকার দিবে? যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি, যাদেরকে আমরা গদিটা দিয়েছি, আজকে তাদের দ্বারাই আমরা প্রতারিত হচ্ছি। আমরার যে বেদনা, আমরার যে দুঃখ, বুঝার মানুষ নেই। আমাদের অর্থাৎ বাঙালিদের আবেগ
নিয়ে খেলা করছে সরকার। আজকে আমি এখান থেকে বলছি, আমরা আগামী সপ্তাহে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে সারা আসাম বাঙালি ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা ওই জায়গাতে জড়ো হব এবং সরকারের কাছে জবাব চাইব যে কেন বাঙালি হিন্দুদের ডিটিশন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে, তাদের অপরাধটা কি। ভেবেছিলাম যে হয়তো সরকার এসেছে আসামে, যদি বিদেশি নোটিশ আসে তাহলে বিদেশিদের জন্য আসবে, কিন্তু বাঙালিদের জন্য না। হচ্ছে সমস্ত বিপরীত হচ্ছে, একটা কথা ভেবে পাচ্ছি না। এই করোনা কালেও হিন্দু বাঙালিদের বাড়িতে বিদেশি নোটিশ গিয়েছে, আমরা কাদেরকে বসিয়েছি? আমরা বাদ দিয়েছি, বাদ খেয়ে আমাদের মুখে তালা মেরে দৌড় মারছে, যেটা আমরা কোনোদিন কল্পনা করিনি, যেটা আমরা কোনোদিন ভাবিনি সেই জিনিস আমাদের সঙ্গে হচ্ছে। আজকে আমরা জর্জরিত, আমাদের জন্য বাবার মানুষ নেই, আমাদেরকে অর্থাৎ বাঙালি হিন্দুদেরকে ভোট ব্যাংক বানিয়ে সরকার চালাচ্ছে অসমে। এটা খুব দুঃখজনক। এখনও সময় আছে আমাদের হাতে, যদি একটু চিন্তা করি আমরা, যদি একটু একটু যদি আমরা যদি মাথা কাটাই তাহলে আমাদের ভালো হবে, আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। আজকে আমাদের কি বাঙালি হিন্দুদের কি জনসংখ্যা কম নয় তো আসামে? আমরাও তাদের বরাবর, আমাদেরও 50% চাই সব কিছুতে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে আমরাও 50% চাই। আজকে যে ঘটনা ঘটেছিল তিনসুকিয়াতে, প্রশ্ন হচ্ছে আজকে এতদিন এত বছর হওয়ার পরেও কেন কোনো শাস্তি তাদেরকে দেওয়া হয়নি? কেন সরকার কোনো স্টেপ নেয়নি তাদের বিরুদ্ধে? তার পরিবর্তে কি হচ্ছে, বাঙালিদের ঘরে ঘরে বিদেশি নোটিশ ধরিয়ে দিচ্ছে সরকার। বিদেশি নোটিশ তো অন্য কেউ দিচ্ছে না, সরকারই তো দিচ্ছে। তো আমি এটাই বলবো যে আমাদের হাতে সময় আছে, একটু ভাবুন, একটু চিন্তা করুন যে আমাদেরকে নিয়ে কীভাবে খেলছে সরকার। আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে যে উদ্দেশ্যে এখানে আমরা জড়ো হয়েছি, সেই পাঁচজন শহীদের আত্মার শান্তি কামনা করে আমি আমার সামান্য কথাটুকু এখানে শেষ করছি। ধন্যবাদ। কাটা কাটা।